নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি জেলা সারাদিন। শুরুতেই হেডলাইন্স। মন্ত্রিসভার অদলবদলের পর প্রথম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। কলকাতার মধ্যে পাইলট কার ব্যবহার নিষেধ। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। স্বগত রায়কে জুতো পেটা করা নিদান। তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ, পাল্টা স্বগত। টেট পাশ না করে স্কুলে চাকরির অভিযোগ অনুব্রত কন্যার বিরুদ্ধে। আদালত চত্বরে সুকন্যার উদ্দেশ্যে গরুচোর স্লোগান। শাসন থেকে এসটিএফ এর জালে দুই সন্দেহভাজন জঙ্গি। ধৃতদের আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। বিজেপি বিধায়কের পরিবারের উপরে হামলার অভিযোগ বাঁকুড়ায়। অভিযোগের তির তৃণমূলের দিকে, অস্বীকার তৃণমূলের। বিষ মিশিয়ে একাধিক কুকুর মেরে ফেলার অভিযোগ বাঁকুড়ার কোতুলপুরে। অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ। বিস্তারিত খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসছে বিস্তারিত খবরে। হুগলিতে এক স্কুলের চাঙ্গর খসে পড়ে তিন পড়ুয়া আহত হয়েছে। স্কুলের ছাদের চাঙ্গর খসে পড়েছে এবং ঘটনায় তিনজন পড়ুয়া জখম। হুগলির এক স্কুলের এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম ঢোলে। গৌতম, কি জানা যাচ্ছে, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? দেখো ইন্দ্রাণী, যেটা জানা গেছে যে ময়াল হাইস্কুল, হুগলির খানাকুল থানার ময়াল গ্রামে একটি হাইস্কুল আছে। সেই ময়াল হাইস্কুলে পুরানো বিল্ডিং আছে। স্কুল যখন চলাকালীন তখন এই 7-8 এর কিছু ছেলে যখন ক্লাস ছিল না, তারা সেই পুরনো বিল্ডিং এর দিকে যায়। তখনই পুরনো বিল্ডিং এ যে ছাদের চাঙ্গন হঠাৎ দীর্ঘদিন ধরে তারা পুরনো হয়ে গেছে, সেই চাঙ্গন হঠাৎই ভেঙে পড়ে। তাদের তিনজন আহত হয়, তাদের তিনজনের মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে শিক্ষকদেরকে, অন্যান্য ছাত্ররা, তারা খবর দেয় যে এই ঘটনা ঘটেছে। তখন শিক্ষকরা ছুটে যায়, তাদেরকে তিনজনকে উদ্ধার করে ওখান থেকে তাদেরকে খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সকলেরই যেটা প্রাথমিক চিকিৎসা করা হয়, চিকিৎসা করে তাদেরকে সকলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং শিক্ষকদের তরফ থেকে বলা হয়েছে যদি একটু পরে বড় কিছু মাথায় ওদেরকে আপাতত বাড়ি পাঠানো হয়েছে। যদি ওদের রাতের দিকে কোনো বড় গুরুতর কিছু সিরাম ব্যবস্থা, স্কুল কর্তৃপক্ষ টোটালটাই তাদের দায়িত্ব নেবে, নিয়ে তাদের চিকিৎসা করাবে যাতে আসতে আরো বেটার চিকিৎসা হয়। এই বিল্ডিংটাই পুরনো বিল্ডিং, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে রিপেয়ারের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপেয়ার হয়নি। এবং ওই স্কুল যে এলাকাটা ভেঙে গেছে, যাতে কোনো অন্য ছাত্ররা ওই এলাকায় না যায়, তার কারণে আজকে এই ঘটনার পর থেকেই ওই এলাকাটা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে, কারণ স্কুল চলছে এবং আগামীকাল ছুটি আছে, শনিবার স্কুল হবে, যাতে কোনো ছাত্রছাত্রী ওই পুরনো বিল্ডিং এর দিকে না যায়, সেদিকে নজর রাখবে শিক্ষকরা। ধন্যবাদ গৌতম, কথা বলছিলাম প্রতিনিধি গৌতম টলের সঙ্গে। স্কুল চলাকালীন ঘরের চাঙ্গর ভেঙে জখম তিন পড়ুয়া। দুই সাংসদের কুকথার তরজা তুঙ্গে ওঠার ফাঁকে দিলীপ ঘোষকে নিয়ে চাঞ্চল্যকর দাবি সৌগত রায়ের। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সম্প্রতি বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তাদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানোর নিদান হেঁকেছিলেন সৌগত রায়। দমদমে সাংসদকে পাল্টা জুতো পেটা করার হুমকি দিলেন দিলীপ ঘোষ, আর তার জবাবেই এহেন দাবি সৌগত রায়ের শোলগোর রাজনৈতিক মহলে। পশ্চিম বাংলার মানুষের একমাত্র আশ্রয়স্থল তৃণমূল কংগ্রেস। আমরা 2026 পর্যন্ত ম্যান্ডেট দিয়েছি, আমাদেরই সরকার চলবে। আর যারা আমাদের বেশি নিন্দা করছে, এরপর আমি বলব তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। দিন চারেক আগে গত রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র দমদমে একটি অনুষ্ঠানের ফাঁকে বিরোধীদের লক্ষ্য করে এইরকমই বেলাগাম হুমকি দিয়েছিলেন সৌগত রায়। আর বৃহস্পতিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় চা চক্রে যোগ দিতে এসে তিনি সৌগত রায় সম্পর্কে বলেন, একজন 70 বছরের বৃদ্ধ পেশায় অধ্যাপক হয়ে অশালীন ভাষা ব্যবহার করছেন, এদেরকে জুতো দিয়ে পেটানো উচিত। সে ডায়লগ আসছে পিঠে ছাল কুটিয়ে দেবে, পায়ের জুতো বানাবে। উনি কি জুতো করেন কিনা জানি না আমি, যে আপনি সাবধান থাকুন, পিঠে ছাল কমরের কাপড় কিছুই থাকবে না কদিন পরে, সবে শুরু হয়েছে। ভাবুন, এটা 70 বছরের বুড়ো,
শুধু বুড়ো নয়, তিনি একজন অধ্যাপক, বাংলার অধ্যাপকের এই নমুনা। আমরা একটা উল্টো পাল্টা বলে এই কুকথা বলছে মিলিন ঘোষ, এদেরকে পুজো করবো ফুল দিয়ে? জুতো পেটা করা উচিত। এইট পাস ফিটার, ওর কথার কোনো দাম নেই। বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষ নিজেই তো তৃণমূলে যোগ দিতে চেয়েছিল। কলকাতা টিভিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা আক্রমণ সৌগত রায়ের। দিলীপ ঘোষ একজন অশিক্ষিত, ক্লাস এইট পাস ফিটার নেই, সুতরাং তার বক্তব্যের জবাব আবার দিতে বাধ্য। দিলীপ ঘোষ নিজেই তো তৃণমূলে যোগদান করতে চেয়েছিলেন নির্বাচনের আগে, নির্বাচনের সময়। আমি একটা দিলীপ ঘোষের ব্যাপারে ছোটবেলায় পড়া একটা কবিতা উদ্ধৃত করি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাহা বলিয়া তাহা কামড়ান মানুষের স্বভাব পায়। দুই সাংসদের কুকথার তরজা তুঙ্গে ওঠার মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে সৌগত রায়ের এহেন চাঞ্চল্যকর দাবিতে যথেষ্ট সরগোল পড়ে গিয়েছে। বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। পুরনো দলে তার ঘোরতর বিরোধী দিলীপ ঘোষকে নিয়ে সৌগত রায়ের অভিযোগে জল আরও খানিকটা ঘোলা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। নিষিদ্ধ আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার শাসন থেকে দুজনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। শাসনে খড়বাড়ি এলাকা থেকে ধৃত আরামবাগের বাসিন্দা কাজী হাসান উল্লাহ, একই সঙ্গে আব্দুর রাকিব সরকার নামে আরও একজনকে ধরা হয়েছে। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে এসটিএফ এর দাবি। সম্প্রতি অসমে আল কায়দা সংগঠনের যে জঙ্গিদের ধরা হয় তাদের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে বলে সন্দেহ এসটিএফ এর। জঙ্গি সন্দেহে গ্রেফতার আরামবাগের বাসিন্দা কাজী আহসান উল্লাহ, বুধবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে তাকে ধরা হয়েছে। একই সঙ্গে আব্দুর রকিব সরকার নামে তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের খবর আরামবাগের শান্তা গ্রামে আহসান উল্লাহর বাড়িতে পৌঁছায়। কিন্তু প্রতিবেশী বা আত্মীয়রা কেউ বিশ্বাস করতে পারছে না এরকম কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারেন কাজী আহসান উল্লাহ। বাইরে কত রিসেন্টলি 5 বছর হবে বিয়ে থাকা করার পরে, মানে বাইরে বলতে কি বাড়ির সাথে সবই সম্পর্ক আছে, সব কিছুই আছে, ওখানে সে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে, এই হিসাবে পরিকল্পনাভাবে কোনো রকমের কোনো রিফেক্ট নেই, কোনো সমস্যা বলে নেই। এবার এটা যদি করা হয় এটা কোনো রকম ওকে ফাঁসানো হয়েছে। আমাদের সেরম কোনো সন্দেহ নেই যে জঙ্গি সন্দেহ তাকে ধরা হয়েছে, এরম কোনো সে কাজ করতে পারে না, কেন আমরা তার সাথে ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, খেলাধুলো করেছি, এরম হতে পারে না। এবারে কি সন্দেহে কি প্রকারে ধরেছে সেটা আমরা জানি না। ছেলের গ্রেফতারের খবরে হতবাক কাজী আহসান উল্লাহর মা। বছর পাঁচেক আগে বিয়ের পর তার এই বড় ছেলে হাওড়ায় বসবাস করেন বলে তিনি জানেন, কিন্তু জঙ্গি যোগ সদস্যের কথা তিনি মেনে নিতে পারছেন না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য জানালেন, অপরাধমূলক কাজ করলে শাস্তি পেতেই হবে। জঙ্গি হিসাবে গ্রেফতার করতে এটা কি আপনি বিশ্বাস করেন? কথা বলুন, জঙ্গি হিসাবে, জঙ্গি মানে কি? ওই কি বলছেন, লাদানের সঙ্গে কি সব যোগাযোগ এইসব বলছেন? তো লাদানের সঙ্গে যোগাযোগও কি করে? এই ছোটো কিন্তু পড়াশোনা করলার পরে, তারপরে মৌলানা যে পড়েছে তারপরে পরেও নিজের এতই পছন্দতেই বিয়ে করেছে, নিজের পছন্দতেই বিয়ে করেছে, ফ্যামিলি সেখানেই থাকে। যদি অপরাধমূলক কাজে দেশের ক্ষতি করে, জঙ্গিমূলক কাজে যুক্ত থাকে, আইন তো আইনের পথে চলবে, এ বিষয়ে তার কিছু করার নেই, কারণ দেশের নাগরিক তো নাগরিকের মতো থাকা উচিত। সে যদি জঙ্গি সংগঠনের সঙ্গে দেশ বিরোধী কাজ করে, কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে এসটিএফ এর দাবি। ওইসব নথিপত্রে দেশ বিরোধী বেশ কিছু তথ্য আছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি অসমে আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের যে জঙ্গিদের ধরা হয় তাদের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে বলে সন্দেহ এসটিএফ এর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা টিভি। বিজেপি বিধায়কের পরিবারের সদস্যদের উপরে হামলার অভিযোগ বাঁকুড়ায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ বিধায়ক। ঘটনাটি ঘটেছে গঙ্গাচল খাটির কেলাই গ্রামে। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, বুধবার গ্রামে মনসা পুজো হচ্ছিল। রাতে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তার স্বামী শ্রাবণ বাউড়ি, মেয়ে বর্ণা ও শ্বশুর সুনীল বাউড়ি। অভিযোগ, সে সময় স্থানীয় বাসিন্দা দীনেশ বাউড়ি ও অষ্টম বাউড়ি দলবল নিয়ে তাদের উপর চড়া হয়। বাঁশ ও লাঠি নিয়ে বিধায়কের স্বামী ও শ্বশুরকে রাস্তায় ফেলে মারধর করা হয়। গণ্ডগোল শুনে চন্দনা বাউড়ি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার গঙ্গাজল ঘাটি থানায়
অভিযোগ দায়ের করেন বিধায়ক। বিধায়কের দাবি তৃণমূলের মদতেই হামলা চালানো হয়েছে। বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি এলাকায় উন্নয়ন না হওয়ায় গ্রামের লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে থাকতে পারে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কালকে মনসা পূজা ছিল, আমার মেয়ে এবং স্বামী আর শ্বশুর গিয়েছিলেন ওইখানে পূজা করার জন্য, কিন্তু যাওয়ার পর কিছু দুষ্কৃতি যারা আমার স্বামী মেয়ে এবং শ্বশুরের উপরে চড়াও হয়, এবং পরে যখন আওয়াজ শুনতে পাই তখন আমি যাই, দেখি এরকম আমার স্বামী শ্বশুর এবং মেয়ের উপরে চড়াও হয়েছে। কিছু দুষ্কৃতি আমার গ্রামেরই দুষ্কৃতি, রাজনৈতিক দলের বোধহয় টিএমসি করে তারা। না, এটা তৃণমূলের মদত বলতে কিছু না, তৃণমূলের ছেলেরা এরকম তৃণমূলের আদর্শ নয়। ও বিধায়ক হয়ে এলাকার বিধায়ক হয়েছেন, বিধায়ক হয়ে কিছু কাজ করছে না, তাই তার পাড়ার মানুষই দারু টারু খেয়ে ওকে গালাগালি করেছে। এটা তৃণমূলের কোনো ফাংশনই নেই। আর থানা প্রশাসন আছে, তার জন্য প্রশাসন দেখবে ক্ষতি ব্যাপারটা কি, সঠিক সিদ্ধান্ত নেবে। জেলা সেরাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সুকন্যা মণ্ডলের আদালতে হাজিরা প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রত্যাহার করলেন সুকন্যা সহ অনুব্রতর আরও ছয় ঘনিষ্ঠ আত্মীয়র হাজিরা। ডেথ সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করল আদালত। বৃহস্পতিবার ভোরে বোলপুর থেকে চিনার পার্কের বাড়িতে আসেন অনুব্রত কন্যা। সেখান থেকে বিচারপতির নির্দেশে আগেই হাইকোর্টে পৌঁছন সুকন্যা সহ ছজন। টেট পাশ না করেই তারা চাকরি পেয়েছেন বলে অভিযোগ করেন মামলাকারী সৌমেন নন্দীর আইনজীবী ফেরদৌস সামিম। কিন্তু মামলাকারীর আবেদনের সঙ্গে হলফনামায় অসঙ্গতি থাকায় হাজিরা ও সার্টিফিকেট পেশ করার নির্দেশ প্রত্যাহার করেছে আদালত। বৃহস্পতিবার যে হলফনামা আদালতে পেশ করা হয়েছে তাতে সমস্ত বৈধ কাগজপত্র মিলেছে, তবে চাইলে মামলাকারীরা পুনরায় নতুন করে মামলা করতে পারেন। পরবর্তী শুনানি 1 সেপ্টেম্বর। হাজিরা প্রত্যাহার হওয়ায় আপাতত স্বস্তিতে অনুব্রত কন্যা। হাইকোর্টে হাজিরার নির্দেশ প্রত্যাহার, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল সহ ছজনের প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত হলফনামা তিনি জমা দিলেন না, এবং তবে আমরা এই খবরেই থাকবো, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে নজর রেখেছিলাম, কলকাতা হাইকোর্টে হাজিরা প্রত্যাহার করা হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের, অর্থাৎ তার হাজিরা প্রত্যাহার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজুষ কান্তি নাগ। বিজুষ, হাইকোর্ট ঠিক কি জানিয়েছে? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকন্যা মণ্ডল সহ ছজনের যে বিরুদ্ধে যে রায় দান করেছিলেন, অর্থাৎ তাদের টেটের উত্তীর্ণ সার্টিফিকেট এবং তাদের নিয়োগপত্র আদালতে জমা করতে হবে এবং ব্যক্তিগত হাজিরা দিতে হবে, সেই রায়ের ব্যক্তিগত হাজিরা এবং আজকে তারা দিয়েছিলেন, কিন্তু পাশাপাশি টেট উত্তীর্ণ সার্টিফিকেট এবং তাদের নিয়োগপত্র বিষয়ে তারা যে হলফনামা জমা দিয়েছেন তাতে তারা নথি সহযোগে বিশেষভাবে এটা উল্লেখ করেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই হলফনামা খতিয়ে দেখার পর তিনি ওপেন কোর্টে মন্তব্য করেছেন যে তার এই হলফনামা দেখে মনে হয়েছে যে তিনি যে রায়দান করেছিলেন সেই রায়দানের আর কোনো যৌক্তিকতা নেই, তাই তিনি সেই রায় প্রত্যাহার করেছেন। অর্থাৎ এই যে টেট উত্তীর্ণর বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে আর কোনো বিতর্ক রইল না, শুধুমাত্র নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে মামলার শুনানি কিন্তু হবে আগামী 1 সেপ্টেম্বর। ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। এবার অন্য একটি খবরের দিকে নজর রাখবো, এবার বিরোধী দলের 17 জনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে সম্পত্তি বৃদ্ধি নিয়ে। অর্থাৎ আরো একবার জানাবো, সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার বিরোধী দলের 17 জনের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। আমরা জানি আগে শাসক দলের 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তবে এবার নিশানায় বিরোধী দলের 17 জন, অর্থাৎ বিরোধী দলের 17 জনের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের, তাদের নাম রয়েছে। অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ 17 জনের নাম রয়েছে সেই তালিকায়। শাসক দলের পর এবার বিরোধী দলের 17 জন নেতা, তাদের সম্পত্তি বৃদ্ধি মামলা কলকাতা হাইকোর্টে। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, শাসক দলের আমরা জানি যে 19 জনের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা হয়েছিল সম্পত্তি বৃদ্ধি নিয়ে, এবার নিশানায় বিরোধী দলের 17 জন। দেখো, আইনজীবী অভিজিৎ সরকার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন,
এর আগে বিপ্লব চৌধুরী 2017 সালে তৃণমূল কংগ্রেসের 19 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। সেই নেতার মামলার দাবি ছিল যে নেতা এবং নেতৃত্বদের যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির উৎসস্থল কোথায়, অর্থাৎ কিভাবে অর্থ রোজগার হয়েছে সেই বিষয়ে তার আদালত হস্তক্ষেপ করুন এবং আদালত তার তদন্তের নির্দেশ দিন। পাশাপাশি এবারে অভিজিৎ সরকার সেই একই কারণ দেখিয়ে বিরোধী দলের 17 জন নেতৃত্বের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন। বিরোধী এই 17 জনের মধ্যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায় এই তিনজন কিন্তু এই মামলাকে সংযুক্ত করা হয়েছে এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কিন্তু এই জনস্বার্থ মামলার শুনানি হবে। এখন দেখার যে বিপ্লব চৌধুরীর যে তৃণমূল কংগ্রেসের যে মামলা, যে মামলাটি আজকে ইডিকে সংযুক্ত করা নিয়ে যে সেই আবেদনের পুনর্বিবেচনার যে আবেদন জানানো হয়েছে সেই মামলার সঙ্গে এই মামলাকে সংযুক্ত করা হয় কিনা, পাশাপাশি আজকে যে মামলাকারীদের আবেদনকারীদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে এই মামলার শুনানি হওয়া উচিত লোকায়োগে, তাহলে বিচারপতি প্রধান বিচারপতি যদি ওই 19 জনের মামলাটি লোকায়োগে বিচারের জন্য পাঠিয়ে দেন তাহলে কিন্তু এই মামলাটিও লোকায়োগের বিচারের জন্য যাবে, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল। ইন্দ্রাণী ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে, এবার নজরে বিরোধীরা, বিরোধী দলের 17 জনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে এবং সেই তালিকায় নাম রয়েছে লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ আরো বেশ কয়েকজনের। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চা বাগানে হাতির তাণ্ডব বানারহাটের। বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি চা বাগানে বাচ্চা সহ 20-25টির একটি হাতির দল ঢুকে পড়ে। হাতির আতঙ্কে বাগানে কাজ বন্ধ করে দেন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা। বনকর্মীদের প্রাথমিক অনুমান, বুধবার রাতে রেতি জঙ্গল থেকে তোতাপাড়া জঙ্গলের দিকে যাচ্ছিল দলটি। দিনের আলো ফুটতেই বাগানে দাঁড়িয়ে যায় দলটি। বনকর্মীরা হাতির দলটি তোতাপাড়া জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে দলটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে বলে বন দফতর সূত্রে খবর। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছাগল খেতে গিয়ে বেড়ায় আটকে গেল লেপার্ড, শেষে বনকর্মীদের ঘুম পাড়ানি গুলিতে কাবু হাওয়া লেপার্ডকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বানারহাটের তেলিপাড়া কালুয়া কলোনিতে। বাসিন্দারা জানিয়েছেন এলাকায় প্রায়শই হাতি হানা দেয়। বুধবার রাতে কুকুরের অস্বাভাবিক ডাক শুনে এলাকায় হাতি এসেছে বলে অনুমান করে ঘর থেকে বেরিয়ে আসেন তারা। টর্চ জ্বলে সকালেই হাতির খোঁজ শুরু করেন স্থানীয় বাসিন্দা শ্যামসুন্দর রাও। দেখেন ছাগলের ঘরে বেড়ায় আটকে রয়েছে একটি লেপার্ড, সেটিকে দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন পরিবারের সদস্যরা। খবর যায় বন দফতরে, শেষে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করেন বনকর্মীরা। জেলার সারাদিন এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত 3 7।